আরশাদ মাদানি রাহিমাহুল্লাহ, একজন বিজ্ঞ আলেম ছিলেন ভারত উপমহাদেশে, ওনাকে একজন জিজ্ঞেস করলো যে উস্তাদ পর্দার ব্যাপারে আপনার মতামতটা কি, আপনি একটু বলবেন। তিনি বললেন এটা তো একদম সহজ জিনিস। বললেন কিভাবে সহজ? বললেন যে যার যতটুকু লজ্জা তার ততটুকু পর্দা, শেষ। যার যতটুকু লজ্জা তার ততটুকু পর্দা, কেউ যদি হাঁটু বাড়িয়ে দিতে চায় তাহলে ওই পর্যন্ত তার লজ্জা, কথা বোঝেন নাই, তার মানে হাঁটুতে তার লজ্জা নেই, হাঁটু বের করে দিয়েছে। কোন মহিলা যদি তার ঘাড় বের করা কেসে যদি লজ্জা মনে করে তাহলে সে ঘাড় ঢাকবে। কোন মহিলা যদি মাথা বের করে দেওয়া লজ্জা মনে করে তাহলে মাথা ঢাকবে, আর যে মনে করবে যে না এতে আমার কোনো লজ্জা নেই তাহলে মাথা খুলবে। কেউ যদি মনে করে আমার মুখ এটা বের করা লজ্জার কারণ তাহলে সে তার মুখ ঢাকবে। কোন মহিলা যদি মনে করে আমার মুখের মধ্যে কোনো লজ্জা নেই তাহলে খুলবে। আর সাত মাদানি এক বাক্যে উত্তর দিয়ে দিয়েছেন, যার যতটুকু লজ্জা তার ততটুকু পর্দা। যার বাড়ি গেলি মরে থাকবো না, বস্তু কম দিয়ে কি কইছি, তার ততটুকু পর্দা। আপনি কতটুকু পর্দা করবেন, আপনি কতটুকু পর্দা করবেন, যতটুকুতে আপনার লজ্জা নেই সেটুকু খুলবে না, যে জায়গায় লজ্জা সেটুকু থাকবে। আপনার কথা বুঝেন নেই, ছোট বাচ্চাদের যেহেতু লজ্জা স্বরূপের অনুভূতি নেই তাই তারা ল্যাংটা ঘুরে বেড়ায়। বয়সের একটা বয়স হয় যখন সেটাকে ঢাকতে শুরু করে কিছু অঙ্গ, এরপরে আর একটু ঢাকে, এরপরে আর একটু ঢাকে। আপনার কথা বোঝেন নাই, তাহলে কতটুকু পর্দা করবে আপনি, আপনি কতটুকু পর্দা করবেন, আপনার মেয়ে কতটুকু পর্দা করবে, আপনার স্ত্রী কতটুকু পর্দা করবে। এই জন্য লজ্জার অনুভূতি শিখাতে হবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে। ঠিক, আমার শ্রদ্ধেয় উস্তাদ আজিজুর রহমান সিদ্দিকী সুনাতুনিয়া মাদ্রাসায় ওনার কাছে পড়েছিলাম, খুলনা আলিয়া পরবর্তীতে তিনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, এখন হাসানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক খুলনাতে। হুজুর বলতেন ক্লাসে যখন আমাদের পড়াতেন, মেয়েরা যখন আড়ালে পেশাব করতে শেখে মেয়েরা, তখন থেকে তাদের পর্দার সবক দিতে হবে মায়েদের। যখনই একটা মেয়ে আড়ালে পেশাব করতে শুরু করে, মায়ের সামনে বাবার সামনে কারো সামনে পেশাব করে আড়ালে যায়, তখনই তাকে বলতে হবে যে শুধু এই না, তখন থেকে তাকে পর্দার সবক দিতে হবে। ওই সময় থেকে তার দেহের মধ্যে কতটুকু লজ্জা সেই অনুভূতি তৈরি করে দিতে হবে। কথা বোঝেন নাই প্রিয় ভাইরা? চলুন আর একটু সামনে। আল্লাহ তাআলা বলছেন, অকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আমার বিধানকে মিথ্যা বলেছিল, পর্দা করা লাগবে না, বৈবাহিক বন্ধন লাগবে না, আল্লাহ যা হারাম করেছেন তাতে আমাদের কি, আমরা হালাল করে নিলাম। আইছে লেখা আল্লাহ হারাম করলে কি হবে, আমরা হালালকে হারাম করে নিলাম, আবার হারামকে হালাল করে নিলাম, তাওহীদ। কথা বোঝেন নাই দাগ কসা, তুই কসা। চলুন আর একটু সামনে।